ভেরি ভেরি গুড মর্নিং আর নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। গরম কেমন পড়েছে সে আমাকে দেখেই বোঝা যাচ্ছে, গরম এতটা পরিমাণে পড়েছে সে আমাকে দেখে তো ভালো করে বোঝাই যাচ্ছে। আর আজকে একটা জায়গায় যাচ্ছি, কোথায় যাচ্ছি সেখানে গিয়ে দেখাবো কোথায় যাচ্ছি। তো এখন যাবো কলোনি মোড়, ওখান থেকে বাস ধরবো, প্রচন্ড গরম। কলোনি মোড় চলে এসেছি, আসার সাথে সাথে বাস পেয়ে গেলাম মধ্যমগ্রাম যাবো চৌমাথায়। ওখানে সান্দা অপেক্ষা করছে আমার জন্য, এই যে সামনেই বাস। বাইরে ভাই প্রচন্ড পরিমাণে গরম আর রোদ। ফাইনালি চলে এসেছি মধ্যমগ্রাম, আর সান্দাও চলে এসছে, অনেকটা আগে এসছে, আমি 5 মিনিট লেট করে দিলাম। এখান থেকে আমরা এখন যাবো হাঁটতে হাঁটতে আমাদের গন্তব্যস্থলে, ঠিক আছে। গিয়ে দেখাচ্ছি কোথায় যাচ্ছি আজকে বা কোথায় এসছি আজকে, ঠিক আছে। আশা করি তোমরা অনেকেই চেনো তাকে, চিনবে অবশ্যই। যারা খাবার খেতে ভালোবাসো, ফুডের দিকে যারা ভালোবাসো, তো তারা অবশ্যই চিনবে। একদম ওখানে গিয়ে বলছি, সিরিয়াসলি আজকে যা গরম পড়েছে, ওয়েদার রিপোর্ট চেক করলাম তো আছে, আমাদের ভাড়ার সাথে তো 40 ছিল, জানি না মধ্যমগ্রামে কত আছে, বাট ভীষণ গরম। একটা মানে কি বলবো, এই গরমটা একদম খামছি, ঠিক আছে। গরমে একটা কষ্ট হচ্ছে, ভীষণ খামছি। আমি লাল কুর্তাটা পরে এসেছি, পুরো ঘেমে গেছি। আর লিটারালি কি মনে আছে যেটা, এখন ডিম ফাটি গেছে, ডিম না অমলেট হয়ে গেছে, আরামসে আরামসে ডিম ডিম সিদ্ধ হয়ে যাবে, ঠিক আছে। ফাইনালি চলে এসেছি যেখানে মেন জায়গায়, তোমাদেরকে দেখাচ্ছি। এসে অনেকক্ষণ বসলাম, কথা কথা বললাম, কার সাথে বললাম, অক্ষয়দার সাথে কথা বললাম। এবার তোমাদেরকে সারপ্রাইজটা দিই, অক্ষয়দা নতুন একটা কম্বোপাড়া একটা আউটলেট খুলেছে মধ্যমগ্রাম স্টেশনের অপোজিটে, ঠিক আছে। তো সেখানেই আজকে এসে কিছু খাওয়া দাওয়া করবো, পেটুক জানি তো, আর তোমরা ভালো করে জানো আমি পেটুক খেতে খুব ভালোবাসি। সান্দা তো এসছে, আজকে চিটটা সান্দা দিচ্ছে। আলু অনেক ক্রিয়েটারের সাথে দেখা হয়েছে। অক্ষয়দার দোকানের খাবার চলে এসছে, প্রথম খাবার এই যে পোলাও, মটন কষা, চিলি চিকেন রয়েছে। অক্ষয়দার এই যে খাবার দিচ্ছে, দোকানে কিন্তু প্রচুর ভিড় রয়েছে, ব্লগারদের প্রচুর ভিড়। অক্ষয়দা এখন কথা বলতে পারছে না, এবার খাবো, খেয়ে রিভিউ করবো কেমন কি টেস্ট। আজকে একটা সারপ্রাইজ দেওয়ার কথা ছিল, বাট সারপ্রাইজটা এসে হয়েছে, নিজেই হয়েছে। এখানে অনেকের সাথে দেখা হয়েছে, অনেক ব্লগারদের সাথে, অনেক ফুড ব্লগারদের সাথে, অনেক মানুষের সাথে। তো অক্ষয়দা এসছে, অক্ষয়দার সাথে কথা টথা প্রথমে হয়ে গেছে, বাট এখন খাবার এনেছে, খাবার দিচ্ছে। কাস্টমার ব্লগার প্রচুর ভিড়, ওখানে কথা বলা যাচ্ছে না, বাট এবার খাবার নেবো। মেঘলা আকাশ, গরম প্রচন্ড পরিমাণে পড়েছে, খাবার নেবো, জাস্ট খাবার খেয়ে এবার রিভিউ করবো। লাইটে বেজে গেছে, দোকানের অবস্থা এই ভিড়, অক্ষয়দা কথাই বলতে পারছে না। আমার সাথে প্রথম কথা হলো, তো প্রথমে আলাদা আমরা কথা বলছিলাম, তখন আর কিছুই করিনি। আমি কথা বলার এনার্জি নেই, ব্লগ বানানোর এনার্জিটাই নেই, যতক্ষণ না পেটে খাবার পড়ছে। সকাল থেকে তো না খেয়ে আছি, ওই আর একটা মানুষ ঝিমাচ্ছে, সবাই ঝিমাচ্ছে। আমাদের খাবার চলে এসছে এত ভিড়ের মাঝখানে, অক্ষয়দা তো ওখানে দেখতেই পাচ্ছ কি বিজি রয়েছে, খাবার দিচ্ছে। দেন এই যে ফাইনালি খাবার চলে এসছে, এবার খাবো। কম্বোপাড়া এসে অক্ষয়দার নতুন যে আউটলেটটা খুলেছে, আমি তো খেতে ভালোবাসি, ঘুরতে ভালোবাসি, অবভিয়াসলি তোমরা সবাই জানো, একটু ঘুরতে বেরিয়েছিলাম, তার মধ্যে অক্ষয়দা ইনভাইটে এসেছি। আর এখানে এসে প্রচুর ক্রাউড, আর যা গরম পড়েছে আজকের এই গরমটাকে পড়তে হয়েছে। যাই হোক, গরম টরম ছাড়ি, আমার হাতে চলে এসছে গরম গরম বাসন্তী পোলাও কিন্তু, আর এখানে আলুরদমটা ফ্রিতে দিয়েছে, ঠিক আছে। আর এখানে দুটি মটন রয়েছে, এখানে কিন্তু মটনের পিসগুলো দেখতেই পাচ্ছি। এই কম্বোটা নিয়েছে 100 টাকা, 2 পিস মটন আর হাফ বাসন্তী পোলাও দিয়ে কম্বোটা 100 টাকা, যাতে তার সাথে রয়েছে চাটনি, শসা, পেঁয়াজ অ্যান্ড আলুরদমটা ফ্রিতে, যেটা বললাম আজকে অক্ষয়দার নতুন ওপেনিং করেছে বলে আলুরদমটা ফ্রিতে দিচ্ছে খাওয়ার জন্য। তো আলুরদমটা দিয়ে আগে বাসন্তী পোলাওটা একটু টেস্ট করে দেখবো, একদম ঘরোয়া রান্না কিন্তু টেস্ট আছে। এতক্ষণ খিদে পেয়েছে, সকাল থেকে আমি কিচ্ছু খাইনি, আমার অবস্থাটাকে বুঝতেই পারছো, সেরা। দেখো আমি প্রপারলি ফুড ব্লগার রান্না তোমার সবাই জানো, বাট যেখানে যেখানে খেতে ভালোবাসি সেখানে সেখানেই যাই। আজকে অক্ষয়দার দোকানে এসেছি, সত্যি বলছি এই কম্বোটা যেটা দিচ্ছে, 2 পিস মাটন হাফ বাসন্তী পোলাও দিয়ে 100 টাকায়, এটা বেস্ট দিচ্ছে। খাবারের কোয়ান্টিটি যেরকম রয়েছে, কোয়ালিটি অ্যান্ড টেস্ট দুটোই কিন্তু পারফেক্ট। এবার একটু
মটন দিয়ে খাবো। এই যে মটন দেখতে পাচ্ছ, একদম চকলেট, একদম চকলেট চকলেট করছে, ঠিক আছে? তো এই নিয়ে মটন, একদম না, একদম কি বলবো, মানে সব দিকে ব্যালেন্স, মানে নুন ঝাল তোমার কাছে একদম সব দিকে ব্যালেন্স রয়েছে, বুঝলো? বাম্পার টেস্ট। আমি এত পোলাও খেয়েছি অনেক দামে, 250 টাকা, বাট 100 টাকায় হাফ পোলাও, 2 পিস মটন দিয়ে, ইটস বেস্ট কোয়ান্টিটি, বেস্ট কোয়ালিটি। আর একদম ফ্রি চাটনি রয়েছে, এই যে সজা পেঁয়াজ তো বললাম। আর অক্ষয়দা নিজে মুখে বললো যে এই যে রান্নাগুলো হচ্ছে অক্ষয়দার বাড়ির লোকেরাই রান্না করছে, অক্ষয়দা আছে, অক্ষয়দার ওয়াইফ রয়েছে, অক্ষয়দার শাশুড়ি রয়েছে, সবাই মিলে ঘরোয়াভাবে রান্না করে মানুষের সামনে প্রেজেন্ট করছে, মানুষ যাতে শান্তিতে একটু খেতে পারে। তো অক্ষয়দা একটা ওয়েস্ট বেঙ্গলের একটা বড় ফুড ব্লগার, তোমরা সবাই জানো, তোমরা সবাই চেনো, আলাদা করে বলার কিচ্ছু নেই আমার। সেখানে দাঁড়িয়ে অক্ষয়দার এই যে নতুন যে স্বপ্ন দোকান খোলা একটা কম্বো পাড়া, সেটা আশা করি অক্ষয়দা আগামী দিনে অনেক এগিয়ে যাবে। আর এই যে খাবারের কোয়ালিটি দিচ্ছে, মানুষ অবশ্যই ভিডিও দেখে অক্ষয়দার দোকানে আসবে খেতে। আমার তো বাম্পার লেগেছে ভাই, এই যে মাটন কষা 2 পিস দিয়ে পোলাওটা খাচ্ছি, একদম টেস্ট একদম দারুণ রয়েছে। আর মটন দাবার আমার খুলে পড়বে, খুলে এতটা সফট রয়েছে, ঠিক আছে? সবাই প্রচন্ড পরিমাণে খিদে পেয়েছে, বেশি আর কথা বলবো না, একটুখানি গ্রেভি দিয়ে মাটি দিয়ে একটু পোলাওটা খাবো। হাফ বাসন্তি পোলাও আর 2 পিস মটন দিয়ে কম্বোটা হচ্ছে 100 টাকা প্লেটটা পুরো। কোয়ালিটি বেস, খাবারের টেস্টও দুর্দান্ত, কোনো কথা হবে। খাওয়া দাওয়া করি, বেন পেক করছি। দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মেক করেছে, এখন পুরো দোকানটা পাকা হয়ে গেছে, পোলাও তো শেষ, অক্ষয়দা তো কথা বলতেই পারছিল, খাবার দিচ্ছিল সবাইকে, দেন একটু পরে কথা বলছি অক্ষয়দার মুখ থেকে, তোমরা শোনো। যাক খানার দোকানে এলাম, খেলাম, খুব ভালো লাগলো, যেইভাবে মটন আর পোলাও দিয়ে, যেইভাবে 100 টাকার কম্বোটা দিচ্ছে, হাফ পোলাও আর 2 পিস মটন দিয়ে, খুব ভালো খাবার। ধরো হোক দোকান নতুন, থ্যাংক ইউ আগাস, আমি ওর ভিডিও বরাবর ফলো করি, মানে সামনাসামনি মনে হয় ফার্স্ট টাইম দেখা হলো, আর বেশ ভালো লাগলো আমার আজকে এসেছে। যাই হোক, এবার দিয়ে তো প্রায়শই দেখা হবে, আর থ্যাংক ইউ সো মাচ আজকে আমার দোকানে আসার জন্য, খুব ভালো লাগে তোমার খাবার। থ্যাংক ইউ সো মাচ।